এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগতে ছিলাম আমরা, তার নাম রুহের জগৎ, আলামে আরওয়াহ। আমরা তো এই পৃথিবীর বাসিন্দা নই, আমরা জান্নাত থেকে এখানে আসছি, সুবহানাল্লাহ। এটা তো আমাদের নোংরা জায়গা, এটা হচ্ছে আমাদের থাকার জন্য নোংরা জায়গা, আমরা তো জান্নাত থেকে এসেছি এখানে। হাই ক্লাস থেকে লো ক্লাসে আসলে মানুষ খুশি হয়? জান্নাত হাই ক্লাস না দুনিয়া হাই ক্লাস? আমাদের পিতামাতাকে জান্নাতে রাখা হয়েছিল, সেখান থেকে আমরা এখানে এসেছি, এখান থেকে আসি নাই। আর আত্মাগুলোকে, আমাদের আত্মাগুলোকে রুহের জগতে রাখা হয়েছে, সেখানে সমস্ত আত্মাগুলোকে ডেকে আল্লাহ পাক বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলছেন কি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মারা একসাথে বলেছিল, বেলা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমার রব। সুবহানাল্লাহ, আমরা এই সাক্ষ্যটা দিয়ে আসছি, সুরা আরফ পড়লে আপনি বুঝতে পারবেন এখানে আছে, আমরা এই সাক্ষ্য দিয়ে পৃথিবীতে আসছি। এখানে এসে ভুলে গেছে, মনে পড়ে না, মনে পড়ে, মনে পড়ে না। এইটা মনে করানোর জন্যই তো আল্লাহপাক যুগে যুগে নবী রসুল পাঠিয়েছে, এটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহপাক আসমানে কিতাব নাজিল করেছেন, যে তুমি ভুলে যেও না, তুমি ওই জগতে ছিলে, আমাকে সাক্ষী দিয়ে এসেছ, এই দুনিয়ার ফেতনায় আমাকে ভুলে যেও না। নবীগণ এসেছেন, হেদায়তের বাণী শুনিয়েছেন, আসমানে কিতাব নাজিল হয়েছে, আমরা সেই কিতাব পেয়েছি। এই সিলসিলা চলতে চলতে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী আল্লাহ পাঠিয়েছে। তার সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে তাওরাত, জাবুর, ইনজিল সবই আল্লাহর পক্ষ থেকে এসেছিল, মানুষ যখন সেগুলোকে বিকৃত করেছে আল্লাহ পাক আবার নতুন করে বিধান পাঠিয়েছে। এই সর্বশেষ বিধান কোনটা? আল কোরআন, এবং তার ব্যাখ্যা কি আছে? হাদিস। এই কোরআন হাদিস ঘাটাঘাটি করলেই আমরা পেলাম যে একটা জনপদের মানুষ যখন এমন শিরক আর কুফরে নিমজ্জিত থাকে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। এখন আমরা কি সেই পাপে নাই ভাই? আপনার উপরের লেভেলের সিস্টেম থেকে শুরু করে নিয়ে একদম এই শিক্ষাক্ষেত্র বলেন, হাতের আংটি বলেন, চিন্তা চেতনা বলেন, হ্যাঁ, রাস্তাঘাটের ওই যে গণকের কথা বলেন, কবিরাজের কথা বলেন, জাদুবিদ্যার চর্চা বলেন, হ্যাঁ, ওই ভাগ্য গণকের কথাই বলেন, রাশিফলের কথাই বলেন, সব আমরা শিরকের মধ্যে লিপ্ত আছি। এখন এর পাশাপাশি আমরা কবর পূজা করছি, মাজার পূজা করছি, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করছি, মানত করছি, কসম করছি, কুরবানি করছি, কোনো কোনো জায়গায় আমরা আগুনেরও পূজা করছি, আগুনের সামনে দাঁড়িয়ে মাথা নত করছি, করছি না? আবার কোনো কোনো জায়গায়, কিছু বড় বড় জায়গায় পর্যন্ত নীরবতা পালন করা হয়। নীরবতা পালন, নীরবতা মানে কি? আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই তখন আল্লাহর উদ্দেশ্যে নীরব হই না? আল্লাহর উদ্দেশ্যে নীরব হয়ে আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাই না? তো এখানে আপনি কার ধ্যান করছেন? যখন আপনি আগুনের সামনে দাঁড়ায় নীরব হয়ে দাঁড়িয়ে আছেন তখন কার ধ্যান করছেন? এটা শিরক হচ্ছে না? এটা তো আপনি আগুনের ধ্যান করা শুরু করলেন, এখানে তো আপনি আল্লাহকে স্মরণ করছেন না, বুঝতে পারছেন না মনে হয়। মনে করেন একজন মানুষ মারা গেছে, লাশ কথা কথা, তো এই লাশটার সামনে দাঁড়িয়ে আপনি নীরবভাবে 2 মিনিট দাঁড়িয়ে আছেন কেন, কী দরকার? এটা কি নবীর সুন্নত? আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ছাড়া আমরা কি আমরা নামাজের মধ্যে নীরবতা পালন করি না? নামাজে নীরব হয়ে আল্লাহর কাছে ধ্যান করি না, মনোযোগ ধরে রাখি না? তো এখন আপনি কোথায় মেডিটেশন করছেন? এটা তো শয়তানের দিকে যাওয়ার রাস্তা খুলে দিবে আপনাকে। অনেকে আগুনের সামনে মাথা নত করছেন, প্রদীপের পূজা করছেন, অনেকে দেখা যায় বিভিন্ন দিবসে এই যে বানর, হনুমান এইসবের মূর্তি টুর্তি নিয়ে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছেন, ছেলেপেলেরা এগুলো বেশি করছে। কাকে প্রমোট করছো তোমরা? কাকে প্রমোট করতে যাচ্ছে? কোন সংস্কৃতি প্রমোট করছো? এই হাদিস এটাও আছে শেষ জামানায় যে আমার উম্মতের একটা বড় অংশ মুশরিকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা শুরু করবে। এগুলো চলছে না এখন? এগুলো যখন চলবে তখন আমাদের উপর কি আল্লাহ পাকের রহমত নেমে আসবে ভাবছেন? না, আযাব আসবে। ওই যে বলেছে আযাব যে আসে নাই সেটাই আল্লাহর রহমত, এটা আমি গবেষণা করে বলছি। আযাব যে আসে নাই এখন পর্যন্ত এটাই আল্লাহ পাকের রহমত, তওবা করে ফিরে না আসলে অচিরেই আল্লাহ পাকের আযাব নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, তারপরে আমি মানে আমরা শঙ্কিত যে কখন না নেমে আস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। এভাবে প্রতিটা ক্ষেত্রে শিরক চলছে, শিরক আর কুফর, শিরক আর কুফর। কোরআন খোলেন, হাদিস পড়েন, দেখবেন আল্লাহ পাক যতগুলো জনপদকে ধ্বংস করেছেন তার প্রধান দুইটা পাপ ছিল শিরক আর কুফর। কুফর, এই যে আমাদের যুব সমাজ এটাই বোঝে না যে নামাজটা ছেড়ে দেওয়াটা কুফুরি, নামাজ যে না পড়া ছেড়ে দেওয়া, ইচ্ছা করে না পড়াটা কুফুরি, এটা ওদেরকে কেউ শেখায় নাই 20 বছর পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয়ে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে 20 বছর পড়াশোনা করেছে, কেউ কোনো স্যার ওদেরকে শেখায় নাই যে নামাজ ছেড়ে দিলে কুফুরি হয়। এবং এদের সংখ্যা
লক্ষ লক্ষ না মনে হয় কোটি কোটি হবে যুব সমাজ যারা 20 25 বছর পড়াশোনা করে নামাজ যে কুফর নামাজ ছেড়ে দেওয়া যে কুফরি এটা শিখে নাই আর নবীজি বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে কোন মাযহাবের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে কোন মাযহাবের আলেমকে জিজ্ঞাসা করে দেখেন এই হাদিসটা আপনাকে শুনিয়ে দিবে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো কি করলো তো এই যুব সমাজকে কে শিখাবে যেটা কুফরি বহু ছেলেপেলে আমি তো দেখেছি ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে এশার এশার ওয়াক্ত হয়ে গেছে সবাই নামাজে দাঁড়িয়েছে অর্ধেকের বেশি নামাজ বাদ দিয়ে দূরে দাঁড়িয়ে হট্টগোল করছে হইহুল্লা করছে এখানে ওয়াজে আসছে দেখ বক্তাকে দেখার জন্য বক্তাকে দেখার জন্য আসছে নামাজ নামাজ নাই ওয়াজ শুনে কি করবা তুমি নামাজ ইম্পর্টেন্ট না ওয়াজ ইম্পর্টেন্ট নামাজ না থাকলে ইসলাম থাকে আমি আজকে একটা হাদিস পড়ে আসছি আস্তে আস্তে পড়তে পড়তে আসছিলাম এগুলা যে ইসলামের শেষ জামানায় ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে হ্যাঁ ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহ পাকের আইন আল্লাহ পাকের শাসন উঠে যায় নাই সারা বিশ্ব থেকে আস্তে 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 উঠে গেছে না আচ্ছা এরপর বাকি থাকবে নামাজ এরপর বাকি থাকবে কি নামাজ ওই নামাজ হবে সর্বশেষ ইসলামের রুকন যেটা সর্বশেষে উঠে যাবে নামাজ উঠে যাবে এখন দেখেন তো সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে কত পার্সেন্ট একটু হিসাব করবেন মসজিদে খালি মসজিদে ফজরের ওয়াক্তে আর এশার ওয়াক্তে যাওয়া আসা করে বুঝতে পারবেন যে নামাজ কত পার্সেন্ট মানুষ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ কত পার্সেন্ট মানুষ পড়ে তাহলে এই যে নামাজ শেষে উঠে যাবে তাহলে শেষের সময় আমরা চলে আসছি না আমরা এখন মানুষকে বিবর্তন শেখাই অথচ আল্লাহ পাক বলেছেন এ খলাকতু বিয়াদা ইয়া ইয়া ইবলিস হে ইবলিস মা মানাআকা তোমাকে কে নিষেধ করলো মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক তোমাকে কে বারণ করলো আদমকে সেজদা করতে যাকে আমি সৃষ্টি করেছি খলাকতু বিয়াদাই আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাহলে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন নিজ হাতে এটা সম্মানের না এটা ভালোবাসার না আল্লাহ পাক অন্য কোন মাখলুক সৃষ্টির ব্যাপারে বলেন নাই যে আমি অমুক মাখলুকটাকে নিজ হাতে সৃষ্টি করেছি আসমানকে নিজ হাতে সৃষ্টি করেছি জমিনকে নিজ হাতে সৃষ্টি করেছি এমনটা আল্লাহ পাক কোথাও বলেন নাই আল্লাহ পাক শুধু বলেছেন আদমকে সৃষ্টি করেছি খলাকতু বিয়াদাই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আল্লাহ পাক তাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাকের খেলাফতের দায়িত্ব দিয়েছেন যে আদম তুমি দুনিয়া যাও দুনিয়ায় নির্দিষ্ট সময় থাকবে চিরস্থায়ী হতে পারবে না আমার বিধান আমি নাজিল করব সেগুলো যদি মেনে চলো এবং তা প্রতিষ্ঠা করো তাহলে তুমি জমিনে আমার খেলাফতের দায়িত্ব পালন করলে জমিনে যে আল্লাহ পাকের বিধান মেনে চলে আল্লাহর বিধান প্রচার প্রসার ঘটায় প্রতিষ্ঠার চেষ্টা করে সেই আল্লাহ পাকের খলিফা আর জমিনে যে ব্যক্তি আল্লাহর বিধান মানে না আল্লাহর বিধানের পরোয়া করে না এবং এই বিধান দিয়ে বিচার ফয়সলা করে না সে আল্লাহ পাকের খলিফা নয় সহজ কথা সে তখন কার খলিফা সে তার প্রবৃত্তির দাসত্ব করছে অথবা শয়তানের পূজা করছে অথবা নিজের মন গড়া প্রবৃত্তি হাওয়া এর দাসত্ব করছে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের বিধান মেনে চলার তৌফিক দান করুন এখন ইবলিসকে আল্লাহ পাক বলছেন কেন তাকে সেজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম তা আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আর আমরা এখন বাচ্চাদেরকে শেখাচ্ছি না এই সৃষ্টির তত্ত্ব ভুল তোমাদেরকে আগে এইভাবে এইভাবে আগে হাঁটতে দাঁড়াতে পারতে না বাঁকা হয়ে থাকতে তারপর একটু লম্বা হলে তারপর আরেকটু লম্বা হলে তারপর আস্তে আস্তে মানুষ হয়ে গেল আমরা এগুলো বাচ্চাদেরকে শেখাচ্ছি কেন শেখাবো আমার বাচ্চা তো মুসলিম আমার বাচ্চা তো মুসলিম পরিবারের বাচ্চা এ কি ইহুদি খ্রিস্টানের সন্তান ওদের ওই সভ্যতার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তাদের সৃষ্টি তত্ত্ব বুঝতে হলে এমন বিবর্তনবাদের দরকার হয় আমার তো দরকার নাই কারণ আমি তো মুসলিম পরিবারের সন্তান আমি তো আল্লাহকে বিশ্বাস করি আমি তো জানি আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন নিজ হাতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি নিজ হাতে এবং রুহের জগৎ রেখে আমাদের কাছে ওয়াদা নিয়েছেন